নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মীদের ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে মিডিয়ায় যেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রাখবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর জানুয়ারি থেকে বাড়তে পারে চার শতাংশ ডিএ সপ্তম পে কমিশনের সুপারিশের হিসাব অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হবে নতুন বছরের দারুণ সুখবর জানুয়ারি থেকে বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মোহার্গ ভাতা জানুয়ারি থেকে চার শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রিপোর্টে আরও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জুন পর্যন্ত আর হয়তো অপেক্ষা করতে হবে না সপ্তম পে কমিশনের সুপারিশের হিসাব অনুযায়ী বৃদ্ধি করা হবে মার্চ দু হাজার কুড়ির মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি থেকে চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন বর্তমানে বেসিক পে বা পেনশনের সতেরো শতাংশ ডিএ হিসাবে দেওয়া হয় এই সতেরো শতাংশের ওপর আরও চার শতাংশ বেশি ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছিল ফলে সতেরো শতাংশ থেকে ডিএ বেড়ে হতে চলেছিল একুশ শতাংশ সংসদে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন যে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস অ্যালাউন্স ও ডিয়ারনেস রিলিফ পয়লা জানুয়ারি থেকে বকেয়া আছে ও সেটা খুব দ্রুতই দেওয়া হবে সেই কথার সঙ্গে সঙ্গতি রেখে চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল মোদী সরকার এর জেরে লাভবান হতে চলেছেন আটচল্লিশ দশমিক তিন চার লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পঁয়ষট্টি দশমিক দুই ছয় লক্ষ পেনশনভোগীরা এর জন্য অতিরিক্ত চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা লাগবে যেই হারে জিনিসপত্রের দাম বাড়ে তার সঙ্গে সঙ্গতি রেখেই ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার এখন এই মিডিয়া অনুযায়ী যেটা বলা হচ্ছে যে জুন পর্যন্ত আর হয়তো অপেক্ষা করতে হবে না সরকারি কর্মীদের আপনারা জানেন যে কোভিড নাইন্টিনের জন্য কিন্তু মোদী সরকার তার কর্মচারীদের ডিএ জুন দু হাজার একুশ পর্যন্ত স্থগিত রেখেছে এবং জুলাই দু থেকে কিন্তু সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে তবে এই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে আর হয়তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে না যদি সেটা হয় তাহলে কিন্তু সরকারি কর্মীদের জন্য এটা একটা দুর্দান্ত খবর ধন্যবাদ